আমাদেরকে এক ভদ্রলোক বলেছিলেন, যার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তো উনি বলেছিলেন একটা সরকারি কন্ট্রাকচুয়াল কাজ আছে, তো তার বিনিময়ে এত টাকা দিতে হবে। কি কাজ? কাজটা বলেছিলেন অফিস অ্যাটেন্ডেন্স, এরকম কোনো একটা কাজ আছে। তো কাজটা হবে আপনার কেশপুরে বাড়ির সামনে। তো উনি বলেছিলেন যে এটা হয়ে যাবে, আর তার বিনিময়ে 1 লক্ষ টাকা দিতে হবে। তো আমরা সেই মতো সব কিছু উনি এখানে করেছিলেন, মেডিকেল যেরকম হয় বা পুলিশ রেকর্ড যেরকম হয় নর্মালি সরকারি কাজে, সেরকম সব কিছুই হয়েছিলেন। তার বিনিময়ে উনি 1 লক্ষ টাকা নিয়েছেন, কিছু অনলাইন এবং কিছু অফলাইন। কি করে বুঝতে পারলেন যে আমরা ফাঁদে পড়েছি? তারপরে যেটা ডাউট লাগলো সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটাতে যে সিগনেচারগুলো আছে, সিগনেচারগুলো সম্পূর্ণ অন্যরকম। তো আমরা বর্তমানে আজকেই কেশপুরকে গিয়েছিলাম, কেশপুরে যে এই জিনিসটা দেখলাম, দেখার পর ওনারা বললেন যে এখানকে আসতে, স্বাস্থ্যভবনকে আসতে। তো স্বাস্থ্যভবনে এসে এটা সরাসরি বললেন যে এটা সম্পূর্ণ ভুয়ো জিনিস। আমরা থানায় জানি, থানায় এখনও যাওয়া হয়নি, থানায় যাওয়ার পরিকল্পনা আছে আর কি। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি আনন্দপুর। আপনি কি করেন? আমি বর্তমানে কিছু কাজ করি না। প্রতারণার শিকারটা কে হয়েছিল? প্রতারণার শিকার আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে পারেন, কারণ টাকা দিয়েছি আমি, তার সাথে এক্সপেন্ড করে আমার ফ্যামিলি। তো আমি বা আমার ফ্যামিলি দুটোই বলতে। কাজটা কাকে দিচ্ছিল? আপনার স্ত্রীকে? না, আমার স্ত্রীকে, আমার ফ্যামিলিকে। স্ত্রীর নাম? মামনি নন্দ। তিনি কি যোগ? আপনার নাম? আমার নাম সুমন নন্দ। না, আপনার স্ত্রী কি আজকে কাজে যোগ দিতে গিয়েই ধরা পড়লো ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে যোগ কাজে যোগ দিতে নয়, কাজটার ব্যাপারে জিনিসটা জানতে যেই জিনিসটা বোঝা গেল যে অ্যাকচুয়ালি কাজটা কি আদতেও আছে কি নেই। কি কাজ দেবে কিছু বলুন। বলেছিল অফিস অ্যাটেন্ডেন্স কাজ, কিছু কি অফিস কিছু অফিসিয়ালভাবে কাজ। কেশপুর, আমাদের যে কেশপুরে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে আজকে একজন ভদ্রমহিলা এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছিলেন একটা, যে উনি কন্ট্রাকচুয়ালি অফিস অ্যাটেন্ডেন্ট হিসেবে কেশপুর আর এইচে নাকি চাকরি পেয়েছেন, এবং সেই চাকরিটা নাকি তাকে 1 লক্ষ টাকার বিনিময়ে কৌশিক ঘোষ বলে কোনো ব্যক্তি, যিনি নাকি ক্লেম করছেন বিধাননগরে থাকেন মিদনাপুরে, তিনি নাকি দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট হাতে হাতে। এবং তাদের এই পেমেন্টটা কিছুটা অনলাইনে কিছুটা অফলাইনে ওনারা করেছেন, তার সম্পর্ক সেটারও প্রমাণ তারা দেখালেন, এবং ওই ভদ্রলোকের ছবিও ওনারা দিয়েছেন, ফোন নাম্বারও দিয়েছেন। এবং এই সেম নাম্বার থেকে আগেও তিনজনকে প্রতারণা করা হয়েছে, সে ব্যাপারে আমরা FIR লঞ্চ করেছি আমাদের থানাতে। আর আজকের কেসটাও আমি ICর সাথে কথা বলেছি, FIR করেছি, এবং ওনারাও বয়ান দেবেন। এই এই ভদ্রলোককে খুঁজে বের করা দরকার, এবং এই র্যাকেটটাকে না চিহ্নিত করতে পারলে এরকম অনেক মানুষ কিন্তু প্রতারিত হবে ভবিষ্যতে, সেটা আমরা চাই না। এবং আমাদের ডিপার্টমেন্টের নাম করে এটা হচ্ছে, এটা আমরা সব জায়গাতে জানাচ্ছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।